Hey guys, this is Sean and I'm back with another video. And today's video is very interesting for Samsung lovers. Because Samsung introduced Samsung Galaxy S23 Ultra, which is similar to Samsung Galaxy S22. But the interesting fact is that Samsung Galaxy S23 Ultra 2x time faster than Samsung Galaxy S22. So today's video is Samsung Galaxy S23 unboxing. We can see what features in the smartphone. So without wasting any more time, let's get started into this video. And video ti jodi bhalo lage thake video ti ke like korte bhulben na. To ekhane je Samsung Galaxy S23 Ultra box ti royeche properly black color er box royeche font e samanno ektu ani choto bora chobi royeche ebong niche branding royeche S23 Ultra. Ar ei box tir moddhe interesting fact royeche eta properly recyclable. Then box ti open korar por amra dekhte pabo je ekta cover royeche black color er cover royeche. মানে ফোনটি ব্ল্যাক না ব্যাক কালারের একটি ব্যাক প্রোটেকশন দেওয়া রয়েছে বক্সের সাথে সাথে তারপর আমরা দেখতে পাবো ইটসেলফ ফোনটি যেটা অনেকটা সিমিলার রয়েছে S22 এর মতন দেন ফোনটি আপাতত সাইডে রেখে নেওয়া যাক দেখা যাক আর কি কি রয়েছে তো মিনি বক্সের মধ্যে রয়েছে কিছু ডকুমেন্টেশন সিম ইজেক্টর পিন এবং রয়েছে ইউএসবি টাইপ সি টু টাইপ সি চার্জার দেন বক্স কন্টেন্টে কোনো পাওয়ার অ্যাডাপ্টার নেই যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টেড জিনিস এত টাকার ফোনের মধ্যে কোনো পাওয়ার অ্যাডাপ্টার নেই তো এবার ফোনের উপর আসা যাক দেখা যাক কি কি ফিচার রয়েছে ফোনটির মধ্যে তো ফোনের ফ্রন্ট সাইডে রয়েছে একটি প্রোটেকটিভ কভার যেটাকে তুলতে অনেকটাই স্যাটিসফাইড লাগবে যদি S23 আল্ট্রার বডির উপর আসা যায় তো বডির ফিনিশিংটা রয়েছে অনেকটাই প্রিমিয়াম অ্যাজ কম্পেয়ার S22 আল্ট্রা যদি বিল্ড কোয়ালিটির উপর আসা যায় তো স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রার মধ্যে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর সাপোর্ট এবং ব্যাক সাইডেও সেমি গ্লাস ইউজ করা রয়েছে যেটা অনেকটাই প্রিমিয়াম অনেকটাই হেভি অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে রয়েছে তো বিল্ড কোয়ালিটিটা জাস্ট অসাম রয়েছে IP68 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট রয়েছে যদি ডিসপ্লে কথায় আসা যায় এই স্মার্টফোনে রয়েছে 6.8 ইঞ্চের ডাইনামিক অ্যামোলেড 2X ডিসপ্লে 120 হার্জ রিফ্রেশ রেটের সাথে এই HDR 10 প্লাস রেজুলেশন রয়েছে এবং 1750 নিটস রয়েছে যার কারণে এটা অত্যন্ত ব্রাইট ডিসপ্লে একটি অপারেটিং সিস্টেমের কথা হলে স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রাতে থাকছে অ্যান্ড্রয়েড 13 এর সাপোর্ট 1UI 5.1 থাকছে অন দ্য টপ চিপসেটের কথা হলে এখানে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 2 প্রসেসর যেটা একটি 4 ন্যানোমিটারের প্রসেসর যার কারণে এখানে যে পারফরমেন্সটা হবে অনেকটা ইম্প্রুভ হবে অ্যাজ কম্পেয়ার S22 আর অ্যাড্রিনো 740 একটি জিপিইউ থাকছে যার কারণে গেমিং পারফরমেন্সটা অনেকটাই স্মুথ হতে চলেছে ক্যামেরা ডিপার্টমেন্টের কথা হলে ব্যাক সাইডে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা যার প্রাইমারি সেন্সারটি রয়েছে 200 মেগাপিক্সেলের f1.7 অ্যাপারচারের সাথে OIS ফিচারও থাকছে এর মধ্যে 10 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা লেন্স থাকছে f4.9 অ্যাপারচারের সাথে যেটি হচ্ছে পেরিস্কোপ টেলিফটো লেন্স যার মধ্যে OIS ফিচার রয়েছে 10x অপটিক্যাল জুম সাপোর্ট রয়েছে এর মধ্যে থার্ড সেন্সারটিও রয়েছে 10 মেগাপিক্সেলের f2.4 অ্যাপারচারের সাথে এটি হচ্ছে একটি টেলিফটো লেন্স যার মধ্যে OIS ফিচার রয়েছে এবং 3x অপটিক্যাল জুম ফিচার রয়েছে এর মধ্যে 12 মেগাপিক্সেলের ফোর্থ সেন্সারটি রয়েছে f2.2 অ্যাপারচারের সাথে যেটি হচ্ছে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরার লেন্স যার মধ্যে সুপার স্টেডি ভিডিও মোড আপনারা দেখতে পাবেন ক্যামেরা ফিচারের কথা হলে এখানে 8K ভিডিও রেকর্ডিংও সাপোর্ট রয়েছে 30fps এর উপরে তাছাড়া 4K ভিডিও রেকর্ডিং আপনারা 60fps এর সাথে করতে পারবেন 1080 পিক্সেল ভিডিও রেকর্ডিং আপনারা 240fps এর সাথে করতে পারবেন এবং 720 পিক্সেল ভিডিও রেকর্ডিং আপনারা 960fps এর সাথে করতে পারবেন HDR 10 প্লাস সাপোর্ট রয়েছে জাইরো ইএস ফিচার রয়েছে এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনও রয়েছে ফ্রন্ট সাইডে রয়েছে 12 মেগাপিক্সেল f2.2 অ্যাপারচারের সাথে একটি সিঙ্গেল ক্যামেরা লেন্স যেটি আপেক্ষাকৃত বেটার পারফরমেন্স করবে এই স্মার্টফোনের মধ্যে এবং 4K ভিডিও রেকর্ডিংও সাপোর্ট রয়েছে ফ্রন্ট সাইডের উপরে যেটি 60fps এর সাথে আপনারা করতে পারবেন এবং এই স্মার্টফোনে আপনারা স্টিরিও স্পিকার দেখতে পাবেন এবং এটা অনেকটা ইম্প্রুভ হবে S22 আল্ট্রার তুলনায় এবং ব্যাটারি ডিপার্টমেন্টের কথা হলে এই স্মার্টফোনে থাকছে 5000mAh এর নন রিমুভেবল লিথিয়াম আয়ন ব্যাটারি যদি প্রাইস সেগমেন্টের কথা বলা যায় তো এই স্মার্টফোনটি ইন্ডিয়ার মার্কেটে ভেতরে লঞ্চ হতে চলেছে 1,24,000 টাকার মধ্যে তো এই ছিল আজকের ভিডিও স্যামসাং গ্যালাক্সি S23 আল্ট্রা নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো সি ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও